আসসালামু আলাইকুম আমি ডাক্তার মাহমুদুল ইসলাম চৌধুরী আপনার কি মুখের ভিতর থেকে দুর্গন্ধ বের হয় বিশেষ করে দেখা যায় নতুন বিয়ে হবে এই ধরনের অনেকে আছেন যারা এসে বলেন যে তাদের সামনে বিয়ে কিন্তু তাদের মুখ দিয়ে দুর্গন্ধ বের হচ্ছে কি করলে সেটার সমাধান তারা পাবেন আজকে আমি সেরকম দশটি টিপস আপনাদেরকে শেয়ার করব যেগুলো আপনারা ফলো করলে আপনাদের মুখের যে দুর্গন্ধ ভাবটা আসে সেটা সেটা থেকে আপনি মুক্ত থাকতে পারবেন পাশাপাশি যদি কারো মুখে দুর্গন্ধ হয়েও যায় সেক্ষেত্রে কিন্তু এই টিপসগুলো বা এই পরামর্শগুলো আপনার সেই দুর্গন্ধটাকে দূর করতে বেশ সাহায্য করবে পাশাপাশি বা আপনার কিছু কাজ করতে হবে ডাক্তারের কাছে গিয়ে ডাক্তারের পরামর্শ অনুযায়ী প্রথমেই শেয়ার করব কিভাবে আপনি মুখে দুর্গন্ধ প্রতিরোধ করবেন অর্থাৎ মুখে সুগন্ধ নিয়ে আসবেন প্রথম কথা হচ্ছে আপনাকে ব্রাশ করতে হবে সেটা দিনে দুইবার ব্রাশ করতে হবে এবং অন্তত পাঁচ মিনিট করে ব্রাশ করতে হবে সেটা সকালে আপনি খাবারের আগে করবেন এবং রাতে অবশ্যই খাবারের পরে করবেন দুই নম্বর হচ্ছে অন্তত কয়েক মাস পরপর আপনার টুথব্রাশ যেটা আছে সেটা পরিবর্তন করতে হবে এবং তিন বেশি বেশি পরিমাণে পানি খেতে হবে যদি আপনি পর্যাপ্ত পানি না খান তাহলে সেক্ষেত্রে শরীরের বিভিন্ন অংশে কিন্তু ডিহাইড্রেশন দেখা দেবে এবং সেক্ষেত্রে দেখা যাবে আপনার লালার প্রবাহ ক্ষতিগ্রস্ত হবে লালার প্রবাহ ঠিকমতো হবে না যার ফলে আপনার বিভিন্ন ধরনের এনজাইম কিন্তু বের হবে না যা আপনার মুখের দুর্গন্ধটাকে দূর করবে চার নিয়মিত টক জাতীয় খাবার গ্রহণ করতে হবে কারণ টক জাতীয় খাবারের মধ্যে থাকে ভিটামিন সি যেটা কিন্তু অ্যান্টিঅক্সিডেন্ট যেটা আমাদের শরীরকে ডিটক্স করে অর্থাৎ শরীর থেকে দূষিত পদার্থ কিন্তু বের করে দেয় যার ফলে দেখা যায় শরীরের যে রোগ প্রতিরোধ ক্ষমতা সেটা বেড়ে যায় এবং যার ফলে শরীর কিন্তু ভাইরাস বা ফাঙ্গাস এই ধরনের বিভিন্ন ইনফেকশন থেকে নিজেকে রক্ষা করার যে ক্ষমতা সেটা বেড়ে যায় তাহলে দেখা যাবে মুখের মধ্যে যেসব ফাঙ্গাল ইনফেকশন হয়ে থাকে বা ভাইরাল ইনফেকশন হয়ে থাকে সেখান থেকে অন্তত আপনি কিছুটা হলেও মুক্তি মিলবে আপনার এক্ষেত্রে আপনার অনেক সময় দেখা যায় না খাবার খেলে মুখে ঝ্বলতেছে ভিতরে বা বিভিন্ন ধরনের মুখের মধ্যে ঘা হচ্ছে সেই সব কিন্তু অনেক সময় ফাঙ্গাসের কারণে হয়ে থাকে সেই সব সমস্যা থেকে রক্ষা পেতে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি থাকা কিন্তু জরুরি তাই অবশ্যই নিয়মিত টক জাতীয় খাবার বেশ বেশি গ্রহণ করবেন এছাড়া টক জাতীয় খাবার গ্রহণ করলে মুখের লালার প্রবাহটা ঠিক থাকে এটা বাড়ে এবং লালার পরিমাণ বাড়লে সেক্ষেত্রে লালার যে এনজাইম আছে সেগুলো খাবার পরিপাক করবে ভালো করে পাশাপাশি মুখে যে বিভিন্ন ধরনের জীবাণু সেগুলোকে জন্মতে দিবে না তাহলে অবশ্যই সেটা মুখের দুর্গন্ধ দূর করতে বেশ সাহায্য করবে এবং পাঁচ নাম্বার হচ্ছে যারা তামাক এবং ধূমপান গ্রহণ করে থাকেন তারা এখান থেকে নিজেকে বিরত রাখবেন কারণ অনেকের ক্ষেত্রে ধূমপানটা মজার কিন্তু অনেকের ক্ষেত্রে কিন্তু যারা ধূমপান এবং তামাক গ্রহণ করেন না তাদের ক্ষেত্রে কিন্তু এটা দুর্গন্ধের কিন্তু কারণ হতে পারে এবং ছয় নাম্বার হচ্ছে দুই দাঁতের মাঝখানে যদি কোনো খাদ্যকণা লেগে থাকে তাহলে অবশ্যই ফ্লস করে সেটা আপনি বের করে ফেলবেন বা ফ্লস ব্যবহার করে সেটাকে পরিষ্কার করবেন সাত যারা ডেন্টিস্টের পরামর্শ অনুযায়ী মুখে বিভিন্ন ধরনের ডিভাইস বা ক্যাপ ব্যবহার করেন সেগুলো অবশ্যই নিয়মিত পরিষ্কার করবেন এবং আট নম্বর হচ্ছে পেঁয়াজ বা রসুন কাঁচা খাওয়া থেকে নিজেকে বিরত রাখবেন পাশাপাশি মিষ্টি জাতীয় যেগুলো যেসব খাবার আছে সেগুলো কিন্তু মুখের ভিতরে দুর্গন্ধের কারণ হতে পারে তাহলে সেক্ষেত্রে আপনাকে মিষ্টি জাতীয় খাবার যথাসম্ভব পরিহার করতে হবে কিংবা সেগুলো খাওয়ার পর অবশ্যই ভালো করে কুলি করে নেবেন এবং নয় নম্বর হচ্ছে আঁশ জাতীয় যেসব খাবার আছে এগুলো কিন্তু আমাদের শরীরের জন্য যেমন ভালো কোষ্ঠকাঠিন্য দূর করতে যেমন ভালো ঠিক তেমনি মুখের যেসব ময়লা আছে সেগুলো পরিষ্কার করে নিতেও ভালো তাহলে অবশ্যই নিয়মিত আঁশ জাতীয় খাবার খাবেন দশ খাদ্যকণা ব্যাকটেরিয়া এবং মৃতকোষ দেখা যায় জিভবার উপরের যে সারফেস আছে সেটাতে কিন্তু লেগে থাকতে পারে যার ফলে মুখে কিন্তু বাজে একটা গন্ধক তৈরি হতে পারে তাহলে চেষ্টা করবেন এক্ষেত্রে টাং স্ক্রেপার ব্যবহার করতে স্ক্রেপার দিয়ে যদি আপনি জীববাটাকে পরিষ্কার করে নিতে পারেন সেক্ষেত্রেও কিন্তু আপনার মুখে দুর্গন্ধ কমে যাবে এছাড়া বিভিন্ন রোগের কারণেও কিন্তু হতে পারে যেমন আপনার দাঁতের ক্ষয় কিংবা মারির রোগ বা মুখে কোনো ধরনের অস্ত্রোপচার বা সংক্রমণ এগুলোর কারণেও কিন্তু হতে পারে সেক্ষেত্রে একজন ডেন্টিস্ট বা একজন নাককান গলা বিশেষজ্ঞ দেখে কিন্তু আপনি চিকিৎসা করার চেষ্টা করবেন পাশাপাশি মুখে ঘা হতে পারে সেই ঘায়ে চিকিৎসাও কিন্তু প্রয়োজন অনেক সময় ভিটামিনের অভাবের কারণে মুখে ঘা হতে পারে কিংবা মাসিকের তারতম্যের কারণে কিন্তু ঘা হতে পারে এরকম অনেক কারণ আছে যার কারণে মুখে ঘা হতে পারে অ্যাফতাসলসা হতে সেগুলোর যথাযথ চিকিৎসা কিন্তু একজন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী করলে সেক্ষেত্রে মুখের দুর্গন্ধ দূর হতে পারে পাশাপাশি আপনার দেখা যায় গলার পিছনের দিকে যে টনসিলটা থাকে সেটার ইনফেকশনও হতে পারে এবং সেখান থেকে ইনফেকশন হলে আপনার পুঁজ হতে পারে পুঁজ বের হতে পারে যার ফলে মুখের গন্ধ কিন্তু বের হতে পারে মুখের থেকে দুর্গন্ধ বের হতে পারে এছাড়া আপনার মুখের ভিতরে কিছু ক্যান্সার হতে পারে বা বিভিন্ন ধরনের ইনফেকশন হতে পারে যার ফলে কিন্তু আপনার মুখে দুর্গন্ধ হতে পারে কারো যদি হজমের সমস্যা থাকে তাদের ক্ষেত্রেও হতে পারে এছাড়া ফুসফুসের বিভিন্ন ধরনের রোগ যেমন নিউমোনিয়া ব্রঙ্কাইটিস এই ধরনের রোগের কারণে হতে পারে পাশাপাশি বিভিন্ন অঙ্গের যদি রোগ হয়ে থাকে যেমন কিডনির রোগের কারণে কিংবা লিভারের সমস্যার কারণে লিভার যদি সিরোসিস হয়ে যায় অর্থাৎ লিভার ক্রনিক লিভার ডিজিজ যদি হয়ে থাকে সেক্ষেত্রেও কিন্তু হতে পারে পাশাপাশি আপনার ডায়াবেটিস যদি কারো থাকে এবং ডায়াবেটিস অনিয়ন্ত্রিত থাকার কারণে মারের বিভিন্ন ইনফেকশনের কারণে কিন্তু এই ধরনের সমস্যা হতে পারে এবং থেকে দুর্গন্ধও কিন্তু বের হতে পারে তাই অবশ্যই চেষ্টা করবেন যদি ডায়াবেটিস হয়ে থাকে সেটার নিয়ন্ত্রণে রাখতে পাশাপাশি লিভার ডিজিজ কিডনি ডিজিজ যদি হয়ে থাকে ডাক্তারের পরামর্শ অনুযায়ী যেই সব ওষুধ গ্রহণ করা লাগে সেই সব ওষুধ গ্রহণ করতে এবং আপনার যদি ফুসফুসের প্রদাহ থাকে ফুসফুসের ইনফেকশন থাকে তাহলে অবশ্যই একজন ডাক্তার দেখিয়ে সেইটার যদি সুচিকিৎসা করেন তাহলে সেক্ষেত্রে মুখের দুর্গন্ধ কিন্তু ভালো হতে পারে আশা করি ভিডিওটি ভালো লেগেছে এবং ভালো লেগে থাকলে বেশি বেশি শেয়ার করুন এবং আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আইকনে ক্লিক করে রাখুন এবং আমার ফেসবুক পেজে ফলো করতে থাকুন তাহলে আমার সবগুলো ভিডিও নোটিফিকেশান প্রতিনিয়ত আপনার কাছে পৌঁছে যাবে ধন্যবাদ